হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর ভিশন লাভার্স। বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওয়ে আমরা তোমাদেরকে এমন একটা জিনিস শিখিয়ে দেব যে এটা কবুতর সুস্থ রাখার জন্য, কবুতরের যতটা পরিমাণে একটা ওষুধে প্রচুর কাজ। কবুতর দেখা যাচ্ছে ঝিম ধরে থাকা, কিংবা সময় সময় দেখা যাচ্ছে খাচ্ছে কম, অনেক সময় সেই সব কবুতরগুলো ওই জিম ধরে থাকার দিকে এটা রোগে পরিণত হয়। সেই সব কবুতরের পক্ষে খুবই একটা উপকারী ওষুধ তোমাদেরকে দেখাবো, এবং সেই ওষুধটা কিভাবে খাওয়াবেন সেটা আমি তোমাদেরকে বলবো। তা সেই আর সঙ্গে থাকুন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার প্রথমে আমার হাতে যেটা দেখতেই পাচ্ছ, এটা একটা সবাই কম বেশি চেনো, এই যে ওষুধটা, এদিক থেকে এই যে দেখো EVM 400, এটা ভিটামিন ই, এটা মানুষেরই ওষুধ, পশু পাখির ক্ষেত্রেও খুব একটা ভালো ওষুধ। দেখুন এই ওষুধটা, আর এটা খাওয়ার সিস্টেম হলো এই এই জিনিসটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাজরা, কম বেশি সবাই চেনো বাজরা। এই বাজরার সঙ্গে ওই ওষুধটা মিক্স করে খাওয়াতে হবে, আর বাজরার সঙ্গে কিভাবে ওই ওষুধটা মিক্স করবেন সেটাও তোমাদেরকে দেখাবো। বন্ধুরা সঙ্গে থাকুন। এই বাজরা আর এই যে EVM 400 দুটো একসঙ্গে মিশিয়ে খাওয়াবো। বন্ধুরা দেখতে পাচ্ছি একটা বাসন, আমাদের একটা বাসন খুবই প্রয়োজনীয়, ওই জন্য একটা বাসন লাগবে, আর তার সঙ্গে লাগবে একটা নাড়ার জন্য খুন্তি। এবার এটাকে আমরা এই উনুনের মাধ্যমে, অলরেডি তোমাদেরকে একটু ফাঁকায় দেখাচ্ছি, নাহলে গ্যাসে করেই তোমাদেরকে দেখাতাম। বন্ধুরা দেখতে থাকুন, এবার আমরা অলরেডি পাটকাঠিটা জ্বালাবো দিয়ে। কবুতরের জন্য অনেক কিছুই করতে হয়, সময় রান্নার কাজে বসে পড়তে হচ্ছে, দেখতেই পাচ্ছি অনেকে একটু হাস্যকর ভাবছে, কিন্তু জিনিসটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা দিশলাই দেওয়ার কাগজ দিয়ে ধরাবো, আঁকা ধরানো একটা খুব টাফ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অলরেডি আমরা আঁকা ধরিয়ে ফেললাম, যে যার আঞ্চলিক ভাষায় কেউ উনুন বলে, কেউ আঁকা বলে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আঁকাটা একটু গরম হয়ে গেলেই মোটামুটি আপনাদেরকে দেখাবো। Thank you.
এবার আমরা বাজরা গুলোকে একটু উষ্ণ গরম করে নেব। আকা বেশি জাল দিলে বাজরা গুলো অবশ্য দেখুন কিভাবে বাজরাটা গরম করছি। মোটামুটি মিনিট পাঁচ সাত লাগবে বাজরাটা গরম করতে। এবার বাজরাটি গরম হয়ে গেলে অলরেডি বন্ধুরা প্রায় গরম হয়ে গেছে, ভালোই গরম হয়ে গেছে। বেশি গরম করবেন না, যাতে আবার জিনিসটা ঠান্ডা করতে বহুত সময় লাগবে। এবার আমরা গরম করে ফেললাম, জিনিসটা নামাবো। আমরা গরম করে ফেলেছি, এবার এটাকে নামাবো। এই দেখো নেভিয়ে ফেললাম। এবার যে কাজটি আমরা করব, কি হতো উষ্ণ গরম একদম সে, এবার এটাকে একটু সামান্য ঠান্ডা করে নেবো। ঠান্ডা হয়ে গেলে আমরা যে কাজটা করব তোমাদেরকে দেখাবো। এই যে ইভিএম 400 তোমাদেরকে দেখিয়েছিলাম, ভিটামিন ই, এই ভিটামিন ইটা 1 কেজি খাবারে আমরা অলরেডি, আমি তো 1 কেজি বাজরাই, এই এক পাতা 8 থেকে 10 পিস ক্যাপসুল ইভিএম 400 মিশাই। এবার বড়িগুলো একে একে কাটবো। এই যে বড়িটা অনেকে সুচ দিয়ে ফুটাও করতে পারেন, আমি কাঁচিতে করি। আর দেখতে পাচ্ছ এই খাবারটা এই গরমের জন্যে যেন খুব গরম না থাকে। এটা কবুতরের একটা খুবই উপকারী খাবার, ভিটামিন ই সকল কবুতরের খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে করে কবুতরের ফিট থাকবে, কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা। এই দেখুন একটা ফটো তোল, সবগুলো মিশিয়ে দেবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ আমার মিশানোর পদ্ধতিটা ভালো লাগলে তোমরা এই পদ্ধতিতে করতে পারো, যে যেভাবে পারবে সে সেভাবে মিশাবে, এতে কোনো অসুবিধা নেই।
এবার এটাকে ভালো করে পুরো খাবারের সঙ্গে মিশিয়ে নেব। একটুখানি একটু আমরা এবার খাবারটি পুড়বো। ছাগলটা খুব যত্ন করছিল, দেখতে পেলাম খাবারটি এবার খাওয়াবো, তোমাদের সেই ভিডিও দেখাবো। অলরেডি আমরা এবার পায়রাগুলোকে খেতে দেবো এই খাবার। দেখতে পাচ্ছি খাওয়ার জন্য ওরা খুবই ছটফট করছে। বিশাল একটা উপকারী খাবার। আমি সেট আপটা এখনো তোমাদের তৈরি করতে পারিনি বলে দিতে পারিনি। বন্ধুরা দেখতেই পেলেন কবুতর কিভাবে খাচ্ছে। এতে কবুতর সুস্থ এবং ফিট, 100% ফিট থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার কবুতরগুলোর জন্য একটু দোয়াও করবেন, আশীর্বাদও করবেন, যাতে কবুতরগুলো সুস্থ স্বাভাবিক থাকে। তোমাদেরকে যতটা পারি হেল্প করার চেষ্টা করবো।